নমস্কার বন্ধুরা, আমার নাম বিজয়। আজকে সায়াগা হসপিটালের পুরো তথ্য, কিভাবে কাট করতে হয়, কিভাবে রুলস, কিভাবে ফ্রি ট্রিটমেন্ট নিতে হয়, পুরো তথ্য আজকে এই ভিডিওতে দিয়ে যাচ্ছি। তাও আবার বাংলায়, কারণ হলো আমার যে কটা ভিডিও আছে সেটা হিন্দিতে আছে। সেই ভিডিওতে আমি দেখছি বেশিরভাগ মানুষ দেখেছেন যারা হচ্ছেন বেঙ্গলি, তাই আমি বাংলা ভাষায় আজকে বলতে যাচ্ছি। যারা হিন্দি বোঝেন না তাদের ভালো হবে বাংলা ভাষায় বুঝতে, ওরা ভালো করে বুঝতে পারেন এবং ভালো করে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে, তাহলে আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে। ব্যাস একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন, তাতে কি হবে আপনারা নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি ইয়াশবন্তপুর স্টেশন, এটা ইয়াশবন্তপুর স্টেশন। আমি স্টেশনটাকে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন এটা হলো ইয়াশবন্তপুর স্টেশন। এখানে আপনাকে আসতে হবে, যে কোনো ট্রেন ধরুন এখানেই আপনাকে নামতে হবে, বা একটা গাড়ি আছে আমি বলবো যে এই গাড়িটা ধরলে আপনি দুরন্ত যদি ধরেন তাহলে ইয়াশবন্তপুরেই নামতে হবে, ঠিক আছে। আর যদি ইয়াশবন্তপুর গাড়ি ধরেন তো ওইটা আপনাকে কেয়ারফোরেম নামলেও হবে। তো এখান থেকে আমরা বেরোবো, কিছু একটা গাড়ি ফাড়ি ব্যবস্থা করতে হবে, গাড়ি ভাড়া করতে হবে, তারপর আপনাকে সোজা চলে যেতে হবে ইয়াশবন্তপুর থেকে কাডুগুড়ি, ঠিক আছে। কাডুগুড়ি ওখানটায় আপনি বাঙালি সব পেয়ে যাবেন, ওখানে আপনাকে যেতে হবে। আর ওখানে অ্যাভেলেবেল রুম ভাড়া আপনারা পেয়ে যাবেন খুব কম মূল্যে, আর বাজারও আছে, কোনো টেনশন নেবার দরকার নেই। তো আমরা এখন যাচ্ছি কাডুগুড়ি, মানে হোয়াইট ফিল্ড। তো আমরা এখন চলে এসেছি কাডুগুড়ি বাস স্ট্যান্ডে, এটা হলো কাডুগুড়ির বাস স্ট্যান্ড। দেখে নিন, আপনাকে পুরো বাস স্ট্যান্ডটাকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনি যে কোনো বাস আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি বাস ধরে সাহেবাবাদে যেতে পারবেন, ঠিক আছে। এটা হলো হোয়াইট ফিল্ড স্টেশন বাস স্ট্যান্ডের পাশেই। তো আমরা এখন বাস স্ট্যান্ডের অপোজিটে চলে এসেছি, আর এখানে অ্যাভেলেবেল রুম ভাড়া পাওয়া যাবে। আমি আপনাকে সমস্ত তথ্য দেবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একটা কথা জানিয়ে দিই, এখানে সন্ধেবেলায় বিশাল বড় একটা বাজার বসে, আপনারা ঘুরতে পারবেন। এখানটায় খুব বড় একটা বাজার বসে, সব বাঙালিরা থাকে, কোনো অসুবিধা হবে না। তো আমরা এখন কাডুগুড়িতে চলে এসেছি, আর এখানটায় যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন সমস্ত বিল্ডিংই কিন্তু রুম ভাড়া দেওয়া হয়। এখানে 250 থেকে 300, 400 যেরকম আপনি এয়ার কন্ডিশন দেবেন সেরকম আপনার ভাড়া হবে। এটা হলো কাডুগুড়ি সন্ধেবেলার টাইমটা, ঠিক আছে। এরপর আমরা সাইবাবা হসপিটালে যাব এবং পুরো তথ্য বাংলায় আপনাদের জানাবো। তো আমরা এখন সাইবাবা হসপিটালের দিকে চলে এসেছি এবং আমি আপনাকে ভেতরে ঢুকে সমস্ত দেখাবো জায়গাটা, আর সমস্ত কিছু তথ্য আপনাদের জানানো চেষ্টা করব। তো চলুন ভেতরে যাই। এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। মেন গেট থেকে আপনাকে ঢুকতে হবে। এখানে আপনাকে দুটো কথা মনে রাখতে হবে, যে এই গেট থেকে দুজনের বেশি কিন্তু আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। কারণ হলো এখানে রুলস একটাই কি, একটা গার্জেনের সাথে একটা পেশেন্ট আপনারা ঢুকতে পারবেন, বাকি আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তো অবশ্যই এটাকে মনে রাখবেন যে একটা পেশেন্ট আর একটা গার্জেনই আসবেন, বাকি আপনাদের ঢুকতে দেবে না। এখানে একটা কুপন দেবে, সেই কুপন নিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো আমি এখন ভেতরে ঢুকে গেছি, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরো সায়াবা হসপিটালের জায়গা, অনেক বড় জায়গা। আপনারা এখানে বাইরে ঘুরতেও পারেন, খুব ভালো ওয়েদার, না বেশি ঠান্ডা না বেশি গরম, একই ওয়েদার থাকে। তো আপনাদের এখানে অর্ধেক রোগ ঠিকও হয়ে যাবে। এটা হলো সায়াবা হসপিটালের পেছনের অংশ, যেখানে আমি আপনাদেরকে জানাতে চাই কি, এখানে আসলে আপনাদের সর্বপ্রথম কুপন নিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢোকার পর ওখানে একটা গার্ড থাকবে, ওই গার্ডটা আপনাকে লাইন দেওয়া করাবে, যার যেরকম রোগ সেরকম আপনাদের লাইন দেওয়া করাবে। তো চলুন আপনাদের দেখাবো সেটা। ওখানে গার্ড আপনাকে একটা রুমে পাঠাবে, সেই রুমে আপনাদের যেতে হবে। সেই রুমে যাওয়ার পর একটা ওখান থেকে কার্ড তৈরি হয়ে যাবে, সেই কার্ড তৈরি হয়ে যাওয়ার পর আপনি যখন নেক্সট বারে আসবেন তাহলে ওই কার্ডটা দেখিয়ে আপনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন। বাট 10টার পর যখন ডাক্তার উঠে যাবে তারপর আপনাকে ঢুকতে দেওয়া হবে না। তো আপনার যদি ডাক্তার দেখানোর থাকে তাহলে সকাল সকাল আপনাকে আসতে হবে, যেমন 7টা সাড়ে 7টার মধ্যে আপনি ঢুকে যাবেন, তাহলে ডাক্তার দেখাতে পারবেন, না হলে দেখাতে পারবেন না। তো কার্ডটা কীরকম দেখতে আমি কার্ডটা আপনাদের দেখানোর চেষ্টা করব।
তো চলুন আমি আমি কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম, তারপর আমি অন্য কথা বলবো। দেখুন এই ধরনের একটা কার্ড তৈরি হবে, এই কার্ডটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি একটু লেটেও আসতে পারেন, যেমন 8টা 9টা, বাট চেষ্টা করবেন যে 7টা থেকে 7:30টা যখন ডাক্তার থাকবে তখন আসার, ঠিক আছে? চলুন ভর্তি হওয়ার রুলসগুলো বলে দিই। ওই কার্ডটা, যে কার্ডটা করবেন সেই কার্ডটা দেখালে, ডাক্তারকে দেখালে ডাক্তার সেই হিসেবে আপনাদেরকে ভর্তি নেবে। যদি ভর্তি হয়ে যায় তাহলে পেশেন্টের খাবার আপনি হসপিটাল থেকেই পাবেন, আর যে গার্জেন থাকবে সে ওখানে ক্যান্টিনে 15 টাকা দিয়ে আপনি পেট ভরে খেতে পারবেন। ক্যান্টিনটাও আমি দেখাবো, তো চলুন আগে কী আছে দেখি। দেখুন এটা হলো আমার বন্ধু, এই বন্ধুটা সাথেই আমি ঢুকেছি, কারণ একজনা ঢুকতে দেবে না, তো সেহেতু দুজনে আমরা ঢুকেছি। তো এই বন্ধুটা আবার আর একটা বন্ধুকে নিয়ে এসেছে, যার ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট ওর হয়েই গেছে, ধরতে গেলে ওষুধ দিয়ে ওকে ছেড়ে দেবে, সেরকম ক্রিটিক্যাল অবস্থা নেই তার। আর একটা কথা এখানে বলে দিই যে নেশা জাতীয় কোনো জিনিস আপনি আনবেন না, কারণ এখানে ঢুকতে দেওয়া হবে না, বা বাইরের কোনো খাবারও এখানে ঢুকতে দেওয়া হবে না। এখানে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে আপনাকে খেতে হবে, তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই। পেশেন্ট যদি আপনার ভর্তি হয়ে যায় তাহলে পেশেন্টকে তো খাবার দিয়ে দেবে হসপিটাল থেকে, আপনি ক্যান্টিনে গিয়ে 15 টাকা দিয়ে, বেশি লাগবে না, 15 টাকা দিয়ে আপনি পেট ভরে খাবার খেতে পারবেন। আর যদি চা বা কফি খেতে ইচ্ছা করে তাহলে ওখানে 5 টাকা দিয়ে চা বা কফি আপনি খেতে পারবেন। আমি ক্যান্টিনটা দেখাবো কীভাবে কাট করতে হবে, কীভাবে মানে কুপন করতে হবে সেগুলো আমি দেখাবো, আর ক্যান্টিনটা কোথায় সেটাও আমি দেখাবো। হসপিটালের পাশেই, আপনি ভেতরে ঢুকলেই সব দেখতে পারবেন। আর এখানে ডাক্তারের এত ব্যবহার ভালো যে অর্ধেক রোগ ওখানেই ঠিক হয়ে যাবে, ডাক্তার এত ভালো ব্যবহার করে। আর ট্রিটমেন্টের যদি এখানে কথা বলি তো ট্রিটমেন্ট এখানে খুব ভালো, আপনার যে কোনো রোগ এখানে ঠিক 99% হয়ে যাবে। দেখুন এটা হলো ক্যান্টিন, এই ক্যান্টিনে দেখতে পাচ্ছেন ওইখানটায় আপনাকে একটা কুপন করতে হবে, যেটা 15 টাকা দিয়ে, যদি আপনি খেতে চান, ডিনার করতে চান, তাহলে ওখানে 15 টাকা দিয়ে আপনাকে কুপন করতে হবে, আর পেট ভরে আপনি খেতে পারবেন, ওর ভেতরেই জায়গা আছে, ঠিক আছে? আর যদি চা খেতে চান তাহলেও আপনাকে ওই কাউন্টারেই টিকিট করতে হবে, আর 5 টাকা দিয়ে করতে হবে, তাহলে আপনি চা বা কফি খেতে পারবেন। এই ক্যান্টিনটা যে দেখতে পাচ্ছেন, ক্যান্টিনটা হসপিটালের পাশেই, আপনারা সহজেই খুঁজে পেয়ে যাবেন। এটা হলো সায়াবা হসপিটালের সামনের অংশ, এখানে খুব বড় একটা বাগানও আছে, খুব ভালো লাগবে আপনার জায়গাটা, খুব ভালো লাগবে। বাট হসপিটালের ভেতরে ভিডিও করতে দেয় না, তাই আমি ভিডিও বানাতে পারিনি, তার জন্য সরি, দুঃখিত আমি। আর একটা কথা জানিয়ে দিই যে সায়াবা হসপিটালে ভর্তি হওয়ার পর পেশেন্টের সাথে যে গার্জেনটা থাকবে লাস্ট পর্যন্ত সেই গার্জেনটাই থাকতে হবে, ঠিক আছে? অন্য গার্জেনকে কিন্তু আর ঢুকতে দেবে না যতক্ষণ না পেশেন্ট ছুটি হচ্ছে। সায়াবা হসপিটালের পুরো তথ্য, পুরো রুলস, কীভাবে যেতে হবে, পুরো জায়গা আমি আপনাকে দেখিয়েছি। এরপরেও যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসাবোধ থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। Top 10 নিউ টপিক চ্যানেলে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, তাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক করে দেবেন একটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, লাভ ইউ অল, বাই বাই।